আমাদের এখানে মহাভোজ থালিটা চলে এসেছে। গাইস পাবদা সাইজটা দেখো, এত বড় পাবদা। ও আরেকটা কথা বলতে তোমাদের ভুলেই গেছি, আমি যেখানটা বসে রয়েছি এই অনেকদিন ধরেই ভাবছিলাম যে আবার একটা থালির ভিডিও করবো। তোমাদের আগের বারে থালির ভিডিওটা যেটা দেখেছিলে শোলে কিচেনে, সেটা তোমাদের অনেকেরই ভালো লেগেছে। তো তার জন্যই আবার একটা থালির ভিডিও করার জন্য খোঁজ করছিলাম যে কোথায় ভালো থালি পাওয়া যায়, যেখানে কম দামে ভালো খাবার পাওয়া যায়। আর যেহেতু রাস্তার পাশে রয়েছি, তো আজকে মানে কথা একটু জোরে বলছি, তারপরেও মানে আওয়াজে তোমাদের একটু অসুবিধা হতে পারে, প্রত্যেকবারের মতো আজকে একটু ম্যানেজ করে নিও। আজকে আমি চলে এসেছি রন্ধনে বন্ধন, আর এটা তোমাদের কোথায় রয়েছে সব কিছু ডেসক্রিপশানে পেয়ে যাবে। তাছাড়াও আমি বলে দিচ্ছি, 2 নম্বর এয়ারপোর্ট গেটের থেকে একটু এগিয়ে এসেই এই দোকানটা পড়ছে। এখানে এখন বাঙালি থালির অনেক রকম ধরনের পাওয়া যাচ্ছে, আর এখানকার স্পেশাল একটা থালি আছে যেটা মহাভোজ থালি, তো আমরা আজকে সেটা ট্রাই করব। তো চলো ভেতরে যাওয়া যাক আর দেখা যাক। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। চলে এসছে, তোমরা তো দেখতেই পারলে। আর এখানে তো অনেকগুলো আইটেম দেখতে পাচ্ছি আমি, তোমাদের তাও একবার বলে দিচ্ছি কী কী এখানে দেখতে পাচ্ছি আমি। এখানে সবার ফার্স্টে রাইস, লেবু, লঙ্কা, পাঁপড়, এখানে একটা সবজি, মানে সবজির কিছু একটা করেছে, অনেকগুলো সবজি রয়েছে। এটা হয়তো তোমার মানে সব রকমের পাঁচমিশালি সবজি দিয়ে একটা করে না, সেইগুলো একটা কিছু। রসগোল্লা, চাটনি, এখানে ভাজা ভাজা দেখতে পাচ্ছি, বেগুন ভাজা, পেঁয়াজ, এখানে দেখতে পাচ্ছি পাবদা মাছ, ডাল, আর এখানে মাটন কষা, মাটন কষাটা হ্যাঁ 2 পিস রয়েছে, মিডিয়াম মিডিয়াম পিস। আর তোমাদের দামগুলো সব কিছু নিচে ডেসক্রিপশানে পেয়ে যাবে, তো তোমাদের কোনো অসুবিধাই হবে না দাম নিয়ে। সবগুলো দাম তোমরা একবার নিচে ডেসক্রিপশানে চেক করে নিও। সবার ফার্স্টে আমি আগে এখানে লেবুটা লঙ্কাটা একটু সাইডে নিই, আর একটু ভাতটা নিয়ে নিই। আর তার আগে এই চাটনিটা আর রসগোল্লাটা একটু সাইডে রাখি, জল। এখানে একটা জিনিস দেখেছি, সব একদম ঘরোয়া, মানে বাড়িতে যেরকম তোমরা ঘরোয়াভাবে খাও ঠিক সেরকম একটা জিনিস মেনটেন করেছে, যে সব কিছু স্টিলের বাটি বলো প্লেট বলো সব কিছুতে দেওয়া, তার উপরে একটা এই ওয়ান টাইম প্লেটের ওপরে এগুলো দেওয়া রয়েছে, তো সুবিধাই হয়েছে। তো একটা ঘরোয়া পরিবেশ যেরকম তোমরা ভাবছো, তো ঠিক ওই রকমই। তো খাবারের কোয়ালিটিটা দেখি, আগে খাওয়া শুরু করি রাইসটা। হ্যাঁ, রাইসগুলো ঝুরঝুরে আর সরু সরু রয়েছে, রাইসের কোয়ালিটিটাও ভালো। তো সবার ফার্স্টে কী দিয়ে শুরু করতে হয়? সবার ফার্স্টে ডাল, ডাল। তো ডাল দিয়ে শুরু করি, ডালটা একটু দেখি আগে। হ্যাঁ, ডালটা ঘন আর গরমও রয়েছে, তো একটু ডাল নিয়ে নিই। ডালটা দিয়ে, ডালের সাথে লেবুটা খুব ভালো লাগে, লেবুটা একটু এবার একটু মাখিয়ে নিই হালকা করে, আর লেবুটা তো দিয়ে দিলাম, তো এবার ডালটা দিয়ে খেয়ে দেখি ফার্স্ট। ডালটা দিয়ে খুব ভালো লাগছে, একটু ভাজাটা নিয়ে নিই, ভাজাটা বেগুন ভাজা, ডালের সাথে একটু মিশিয়ে নিই, মিশিয়ে ভাজাটা দিয়ে ভালো ভালো যাচ্ছে ডালটা, আর ডালটা খেতেও খুব টেস্ট। এরপরে সবজিটা দেখি, এবার সবজিটা নিই। সবজি আমি বেশি বেশি খাই না বাড়িতেও, কিন্তু এর জন্য বকাও খাই, যে সবজি খাস না এই সে কত কথা শোনায়। এখন এখানে সবজি খেতে হচ্ছে, কিন্তু দেখে তো আমার ভালোই লাগছে। অল্প একটু সবজি নিয়ে নিলাম, একটু রাইস মাখিয়ে নিই, আর একটু লেবু, লেবু আমার খুব ভালো লাগে খেতে, ভালো করে একটু আঙুল দিয়ে ভালো করে মাখিয়ে
হাত দিয়ে মাখিয়ে চলো সবজি। প্রথমে চলে সবজি দিয়ে যেটা করা যায় খুব ভালো খেতে, আর এগুলো খুব হেলদিও হয়, খাওয়াটাও ভালো। এবার এখানে পাবদা মাছ দেখতে পাচ্ছি, তোমরা একবার দেখে নাও পাবদা মাছটা সাইজটা কতটা বড়। আর এখানে এটা কি সর্ষে কিছু, সর্ষে পাবদা? হ্যাঁ সর্ষে পাবদা। দাদা আমার পেছনে বসে রয়েছে, দাদা আমাকে বলছে গাইস পাবদা সাইজটা দেখো এত বড় পাবদা, ওপর দিয়ে দেখো সর্ষেগুলো পুরো একদম রয়েছে, আর মাছটার সাইজটা তো খুবই ভালো। তো এখান থেকে একটু কারি নিয়ে নিই, কারিটা একবার দেখো তোমরা কতটা মানে তেল মানে কতটা সুন্দর লাগছে দেখতে, তেল থাকবে মানে বাঙালি খাবার। তো একটু কারিটা নিই, মাছটা দেখো, ও মাছটা খুব ফ্রেশ, ভেতরটা দেখো তোমরা খুব ফ্রেশ। দাদা আমাকে বলছে যে দাদাদের যে মাছটা হয় প্রত্যেক দিন টাটকা মাছ আসে, আর সেগুলোই রেগুলার রান্না করা হয়। আর তোমরা চাইলে পাবদা মাছ যারা পছন্দ করো না তারা এটা অল্টারনেটিভ রুই মাছ থাকে, রুই মাছও নিতে পারবে, তো তোমাদের যেটা খুশি তোমরা সেটা খেতে পারবে। একবার খেয়ে দেখি ভাই, দারুণ, সত্যি দারুণ। যখন মুখে দেবে তখন একটা সর্ষের স্মেল আসবে, আর একটা সর্ষের পেছনে একটা ঝাঁঝালো স্মেল আসছে, ওই স্মেলটা খুব ভালো লাগে। আর নাকে যখন গেল আর ভেতরে যখন খাচ্ছিলাম তখন সর্ষের ঝাঁঝালো ভাবটা ফিল করতে পারছিলাম, খুবই ভালো। আর একটু নিই, মাছটা তো দারুণ, এতটা টাটকা মাছ বলে আরও খেতে বেশি ভালো লাগে, আর বেশি ফ্লেভারফুল হয়ে যায়। এক্সট্রা একটা রাইস নিয়ে নিলাম, এক্সট্রা রাইস তোমরা 10 টাকা করে পেয়ে যাবে, আর রাইসের কোয়ান্টিটি ঠিক যতটা আগের বারে ছিল ওই রকমই হয়ে যাবে, আর কিছুটা কম বেশি হয়। আর তারপরে তোমরা যখন এক্সট্রা রাইস নেবে তখন ডাল আর সবজিটা আবার কম্পালসারি তোমরা ফ্রি পেয়ে যাবে, ফ্রি বলতে এটা সাথে থাকে ইনক্লুড। তো এবার আমি মাটনটা নিই, আর মাটনটা আমার তখন থেকে লোভ লাগছে, এতটা সুন্দর কালার রয়েছে কারিটা আর মাটনগুলো, আমি তো মাটনটার জন্যে বসে রয়েছি এতক্ষণ ধরে। তো এবার মাটনের পিসটা একটু তুলি, ও ভাই গাইস মাটনের পিসটা একবার দেখো, চর্বি মাংস আর পুরো তুলতুলে তুলতুলে নরম, আমার তো দেখে আর লোভ সামলাতে পারছি না। এবার একটু কারিটা নিই ভাই, কারিটা প্রচণ্ড গাঢ়, হ্যাঁ দারুণ একটা স্মেলও বেরোচ্ছে। মাংসটা নিই, মাংসটা এবার একটু মাখিয়ে নিই, এবার মাটন রাইস রাইস সত্যি দারুণ খেতে, মানে এতটা সুন্দর খেতে, এতটা সুন্দর খেতে এটা, মানে মুখে যাওয়ার পরে মনে হচ্ছে যেন ফ্লেভারগুলো ব্লাস্ট খোলা একদম। আর মাটনের কোয়ালিটিটা এতটা ভালো, দারুণ। আর একটু নিই সাইড থেকে, এটা পুরো আলাদাই খেতে, আলাদা, এটা আলাদা লেভেলেরই খেতে, মানে এতবার বলছি কারণটা তোমরা যখন এসে খেয়ে দেখবে তখন নিজেরাই বুঝতে পারবে যে কেন এতবার বলছি। তোমরা অবশ্যই এসে ট্রাই করে দেখো, কেননা এতটা ভালো খেতে, কোয়ান্টিটি ভালো, তারপরে রিজনেবল প্রাইস খুবই ভালো। এখন খাবার দাবার পুরো কমপ্লিট, পেট পুরো ভরে গেছে, কিন্তু এখানে রয়েছে এখনও চাটনি। আচ্ছা তো চাটনি আর ভুনো আগে পাঁপড়টা দিল, চাটনি দিয়ে পাঁপড় দিয়েই খাবো। আর দাদা আমাকে বললো যে এখানে চাটনি যদি যখন যেদিন হয় না সেদিন চাটনির পরিবর্তন, হ্যাঁ
আচ্ছা মিষ্টির পরিবর্তে তো এখানে মাঝে মাঝে রসগোল্লাটা হয় না, রসগোল্লার পরিবর্তে তোমরা পায়েসও পেতে পারো। যেদিন তোমরা আসবে সেদিন যেটা থাকবে তোমরা সেদিন সেটাই পাবে। তো এবার আগে পাঁপড় আর চাটনিটা নিই। নর্মাল বাড়িতে যেরকম একটা চাটনি খাও না, ঠিক সেরকম ফ্লেভার টমেটো আর যেগুলো যেগুলো দিয়ে চাটনিগুলো বানায়, কিশমিশ রয়েছে কিছু, ভালোই খেতে। আর রসগোল্লা, রসগোল্লা আমি খাই না, এটাই মেন মুশকিল। মানে এটা বোনকে দেবো, বোন যদি খায় তো খাবে, না তো রসগোল্লাটা আমার খেতে ভালো লাগে না। ও আরেকটা কথা বলতে তোমাদের ভুলেই গেছি, আমি যেখানটায় বসে রয়েছি এই যে জায়গাটা, এখানটা মানে পুরো এতটা বাঙালিয়ানা ব্যাপার রয়েছে। একটা এটাকে আসন, আসনগুলো সবার জন্য আলাদা আলাদাভাবে পেতে দিয়েছে। থাক এটা দেখাতে হবে না, আমি বলে দিচ্ছি তাতেই হবে, বোন আমার দেখানোর জন্য এসছে। তো এই যে আসনগুলো রয়েছে, আসনের ওপরে সবাই বসে একদম একটা সেই বাঙালিয়ানা ভাব, সেই রকম ভাব, সেইভাবে খেতে বসছে। আর এতটা সুন্দর থালি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো নিচে একটা কমেন্ট করে জানিও, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর ফ্রেন্ডদের ভিতরে শেয়ার করে দিও। আর তোমরা অবশ্যই এখানে এসে খেয়ে দেখো যে কেমন খেতে এখানকার খাবার, রিজনেবল প্রাইসও, তোমাদের বারবার বলতে হবে না, এক কথা বারবার তোমাদেরও শুনতে ভালো লাগে না। তো যাই হোক, আজকের ভিডিওটা আর বেশি বড় বললাম না, মানে বড় তো অনেকটাই হয়ে গেছে, আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। আর এন্ড করার আগে তোমাদের একটা কথা বলি যে তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব কেন করো না, ভিডিওগুলো দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, তো তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর এরকম নতুন নতুন ভিডিও আরও আসতে চলেছে। তো চলো আজকে ভিডিও এখানে এন্ড করছি, বাই।